করে জানলে আমার আন্দাজ ভালো? আমি যে রোজ দেখি, আমি তো রান্না একটু একটু জানি, দেখি একদম ঠিকঠাক দাও, কোনো ভুল হয় না। কি যে ভালো হয় অনুষ্ঠানটা, আর তুমি যে কি ভালো সঞ্চালনা করো, আমাদের মাঝে মাঝে টিভির ওপার থেকে খেতে ইচ্ছা করে। তুমি আর তোমার শাশুড়ি নাকি একসময় রাঁধতে জানতে না? দুজনেই কিচ্ছু জানতাম না, আমি যখন আমার যখন বিয়ে হয়েছে কিচ্ছু জানতাম না, আর অনেক পরে রান্না করতে শিখেছি। তারপরে রান্নাটা এমন একটা এসেনশিয়াল জিনিস, একটা সময় না করতে শিখলে আর কোনো উপায় নেই। একটা ভালো রান্না করেছে আনন্দ না, তুমি ধরো খুব মনটা ভালো লাগছে না, ডিপ্রেস, একটা ভালো রান্না করে মন ভালো হয়ে গেল। সেই কষ্ট করতে শেখ, শুকিলে বসে থাকবে এরকম নিজেরাই কিছু করলাম, একটা এরকম করি, রান্না করি। এবারের মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছে? শাশুড়ি মা তো আছে বললে। হ্যাঁ, শাশুড়ি তো আছেন, আর হাজবেন্ড আছে, আর মেয়ে এখন তো বাইরে থাকে, এখন তো থাকে না আমাদের। মেয়ে কত বড়? মেয়ে এমএসসি পড়ে। মেয়ে রান্না বান্না করতে পারে? মেয়ে চাও করতে পারতো না, নুডলস সেদ্ধটাও করতে পারতো না। আচ্ছা, এবারে বিদেশে গিয়ে যে কি রান্না শিখেছে তোমায় কি বলবো, সে বিরিয়ানি করে আমাকে ছবি পাঠিয়েছে। আরে বাবা, চিন্তা করো, সব রান্না শিখে গেছে। বিদেশে গেলে না রান্না শেখার নেশাটা খুব বেড়ে যায়। হ্যাঁ, এত এত স্টুডেন্ট হিসেবে বাইরে পড়াশোনা করতে, ইংল্যান্ডে আছে। ইংল্যান্ডে আমি দেখেছি, ইউএসএ গেলে, ইংল্যান্ড গেলে মানুষের রান্না শেখার নেশাটা ছেলে মেয়ে নির্বিশেষে, যার জন্য ওদের কোনো অসুবিধা হয় না। ঠিক তাই, আমি তো টাইমের পরে এই রান্না নিয়েই ওর চিন্তা ছিল, কারণ বাইরের খাবার তো ঠিক পছন্দ হচ্ছে না। আমার মেয়ে ভীষণ ফুডি, মাছ আর নিরামিষ খাবার হলো কথা নেই, আহারে সব মাছ খেতে ভালোবাসে। ওখানে মাছ কিনে কিনে রান্না করে খায়। মাছ হয় ওখানে, খুব ভালো মাছ পাওয়া যায় তো। হ্যাঁ, এবার কি দেবে? আচ্ছা, এবার এই পোস্ত গুঁড়োটা দিয়ে তুমি দাও। হ্যাঁ, এবার কি দেবো বলো? দাও সবগুলো একসাথে দিয়ে দাও। এই যে নারকেল, নারকেল, হ্যাঁ নারকেল পুরো, নারকেল পুরোটা বেশি করে দাও একটু, টেস্টটা ভালো হবে। এই পোস্তটা শুকনো খোলায় নেড়ে আধ ভাঙা করে, আধ ভাঙা করে। হ্যাঁ, পোস্ত দিলাম, কিশমিশ দিচ্ছি, বাদাম দাও, বাদাম, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু বেশি দাও না, নিরামিষ নিরামিষ তো ঝাল ঝাল হোক, আদা কুচি, আর তার সাথে দেবো একটু চিলি ফ্লেক্স। নুনটা তো আগেই দিয়েছিলে, একটু চিনি দিয়ে দিই? হ্যাঁ, আর একটু দিয়ে দাও, কিন্তু ঠিক ঠিক আছে। নুনটা একটা জিনিস কি জানো তো তানিয়া, আমরা যে কোনো রান্নাই, ধরো এই বাঁধাকপির বড়া ছোটবেলা থেকে খেয়ে এসেছি, বাজারে পাওয়া যায়, এতে পাওয়া যায়, বাড়িতে রান্না, কিন্তু আমাদের এই জি বাংলা রান্নাঘরে তোমরা এসে যেভাবে রান্নাটা করো, জানা রান্নাই কিন্তু, বা যে যে ইনগ্রিডিয়েন্টস আর একটু ইউজ করো, যেরকম ধরো এই কিশমিশ আর বাদামের গুঁড়োটা, এটা তো বাঁধাকপির বড়াতে কেউ এখনো পর্যন্ত ব্যবহার করেনি, মানে খুব কম লোকই হয়তো করে থাকেন, আমরা তো কোনো, বা এই যে শুকনো খোলায় ভেজে পোস্তটা দিলে, এইটা যে মাত্রাটা এনে দেবে একটা সাধারণ রান্নাকে, এটা জানা রান্নাকে অসাধারণ। একদম তাই, এটাই হচ্ছে তোমাদের বিশেষত্ব। একদম একদম। আর একটা কি জানো তো বাবা, আমি তোমাকে বলছি, সত্যি বলছি, এই জি বাংলা থেকে যে আমি কত রান্না শিখেছি এবং রান্না কি করে ভালো করতে হয়, তুমি ঠিক যে কথাটা বললে। বাঁধাকপি পনিরের বড়াগুলো যতক্ষণে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি, ততক্ষণে আপনাদের রেসিপিটা দেখি। বাঁধাকপি পনিরের বড়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে কুচনো বাঁধাকপি আর নুন নিয়ে ভালো করে চেপে চেপে মেখে, তাতে একে একে ক্রাশ করে দেওয়া পনিরের টুকরো, শুকনো খোলায় ভেজে অর্ধেক গুঁড়ো করা পোস্ত, কোড়ানো নারকেল, কিশমিশ কুচি, চিনে বাদাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স আর আন্দাজ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে মেখে, ওর মধ্যে গণেশ বেসন মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে, তা থেকে গোল গোল বড়া করে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে নিলেই রেডি বাঁধাকপি পনিরের বড়া। তানিয়া, বাঁধাকপি পনিরের বড়া তো তুমি বানিয়ে ফেললে, এবার কি বানাচ্ছো আমাকে বল।